So my mom also got vaccinated by a Covaxin and I got Sputnik, both at Woodlands only. মানে ভালো লাগে, কোভিশিল্ড নেয়নি আর কি। আমাদের বাড়ির শুধু সবাই কোভিশিল্ড বলেছে, স্পুটনিকের আজকে ডেট করেছে, উপলক্ষে ঘুরে যাচ্ছি। এবার একাকি করে ওকে ছাড়ি, তো আমি ওর সঙ্গে যাচ্ছি আজকে, যদিও আমি ভ্যাকসিনেটেড নই কিন্তু এখনো অব্দি। এবার আমি আর একটা নেবো, সে একটা বিশাল ব্যাপার, সেটাকে পরে করবো। আমি কি নেবো সেটা নিয়ে একটা বিস্তর আলোচনা, তবু দেখছি যদি আজকে যাই, যদি কেউ ওয়াকিনে আমায় দিয়ে দেয় তো আমি নিয়ে নেবো, আমি আধার কার্ড নিয়ে যাচ্ছি। তো রাস্তায় বেরিয়ে একটু মাস্ক পরে না, আমি কথা বলতে পারি না। এই দেখুন আমার সাজগোজটা কেমন হয়েছে, দেখুন হাসপাতালে যাওয়ার মতো ঠিক আছে কিনা। এবার আমি বেরিয়ে হাসপাতালে যাব, আমার সঙ্গে থাকবে ভাই আর ছেলে। তবে একটা ভালো খবরও আছে, ভাই বলেছে আজকে আমাদের খাওয়াবে, সেইটাও ভিডিও করে আপনাদের দেখাবো, তারপরে সবটা আপনাদের সাথে আমি কথা বলবো। আর এদিকে সুস্থ থাকবেন, আমার মতো কেউ বিনা ভ্যাকসিনে বসে থাকবেন না, ভ্যাকসিন নেবেন, ভালো থাকবেন, বাকি কথাটা হোটেলে খেতে বসে বসে বলবো, কেমন? হাই গাইস, সো আজকে আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি স্পুটনিক ভি, যেহেতু কোভিড আমার পছন্দ নয়, তো কোভিশিল্ড পছন্দ নয়, হেন্স স্পুটনিক ভ্যাকসিন নিতে যাচ্ছি উডল্যান্ডস হসপিটাল কলকাতাতে। তো তারপরে আশা করছি খেয়ে ফিরবো, তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন ল্যাংড়া ঘোড়া, বাট সেটার ব্যাপারে একটা আলাদা ভিডিও বানাবো, বাট স্টিল আপনারা দেখতে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। আর বাকিটা দিয়ে কভার হতেই থাকবে। গাইস, আই অ্যাম এট উডল্যান্ডস, হোপ ইউ ক্যান হিয়ার মি, আই অ্যাম এট উডল্যান্ডস টু টেক স্পুটনিক ভি ভ্যাকসিন, ইটস মাই ফার্স্ট ডোজ, ইটস আ লট অফ প্রাউড অ্যাবাউট দেয়ার, বিকজ walk-in as well as pre-booked vaccinations both are going on at the same time. So like there are people who walk in also, as well as people who have booked it via Covin app like me. I got vaccinated by Sputnik. I wasn't allowed to click it inside, it was not allowed. Vaccine ki niyechi barite diye bolbo, ekhon ami ekhane khete bosechi, eta hocche chilis, acropolis mall er chilis. সকালবেলা খেয়ে দেয় তো খুব খিদে পেয়েছে, ভাই আসছে, ভাই বাথরুমে গেছে, ভাই এসে বসছে, আমরা এখন খাচ্ছি, দেখুন কী দিয়ে অর্ডার ছবিও দেখে বুঝতে পারবে, কিন্তু বাড়িতে এসে এত শরীর খারাপ করছে আমার, আমি আর ভিডিওটা মানে কমপ্লিট করতে পারলাম না। কেননা দেবার পরে আমি ছেলে নিয়েছি স্পুটনিক, ওর একরকম কষ্ট, আমি নিয়েছি কোভ্যাক্সিন আর কোমরবিডিটি, তো সুতরাং আমার কষ্টটি তো অন্যরকম হচ্ছিল। খুব হয়ে দুদিন একদম টোল হয়ে পড়েছিলাম, মা ছেলে দুদিনে গিয়ে কোনো ভিডিও কিছু করতে পারিনি, তাই জন্যে মোটামুটি আমাদের ভিডিও পর্বটা তো শেষ হলো। একদিন বাইরে বেরিয়ে এখানে খেয়ে ভালোও লাগলো, কিন্তু আপনার সাথে কথা বলবো, শেয়ার করবো, এবার পর থেকে এই গরমে এত শরীর খারাপ লাগছে, তখন আর কথা বলে উঠতে পারলাম না। সেই জন্যে ওই ভিডিওটা তো আপনাদের দেবোই, তার সঙ্গে দেখে নেবেন। আমি আজকে বললাম ছেলেকে যে আজকে কিন্তু ভালো আছি, আমি তো যদি ভালো আছি, ঠিকঠাক হয়ে গেছে আমাদের সব কিছু, ছেলের পাও ভালো আছে। তো আজকে আমি একটুখানি একটু স্ন্যাক্স টাইপের কিছু বানালাম, এখন দেখুন কিরাম ঘেমে গেছি আমি বানা থেকে, কী অবস্থা আমার। তার সঙ্গে এখন আমি একটা আমরস বানাচ্ছি, এটা আমাদের রুটির সাথে খাওয়া হবে রাত্রে, এতে লাগবে দুধ চিনি, এগুলো লাগবে। আমি আমগুলো ছাড়াতেই অনেক সময় লাগবে, এগুলো করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। আর সেকেন্ড ডোজটা আমাদের 21 দিন থেকে 28 দিনের মাথায়, ওই দিন চেষ্টা করবো কমপ্লিটলি আপনাদের জানাতে, এবং কেমন আছি তাও জানাবো। আপনার সাথে আমার অনেক কথা বাকি, আরও ব্লগও দেবো, আমি আমার ব্লগ পড়ে রয়েছে দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারছি না। কেমন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই কিন্তু ভ্যাকসিন দেবেন, আমি একটা কথা বলছি, কি হবে না হবে জানি না, কিন্তু ভ্যাকসিনটা দিয়ে রাখুন মনের শান্তি অন্তত, কারণ রাস্তাঘাটে তো আমাদের বেরোতে হয়, সেই জন্য দিয়ে রাখুন, ভালো থাকবেন, কেমন?
মুখে বলে দাও এবার। হ্যাঁ, এবার এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। হ্যাঁ, টুকরো করে নিয়ে তারপর আমি কি করবো, মিক্সিতে পুরো গ্রেট করে নেবো, একদম একদম লিকুইড ফর্মে করে নেবো। তার মধ্যে এক কাপ ওটা দুধ দেবো আর হাফ কাপ চিনি দেবো, দিয়ে এটাকে পুরো মেল্ট করবো। করে এটা ছাঁকিতে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে লিকুইড ফর্মে এলে এটা ফ্রিজে রেখে দেবো। এরা কি করে, রুটি দিয়ে রাত্রিবেলা, যে কোনো অবাঙালি ফ্যামিলিতে দেখবেন রুটি দিয়ে রাত্রিবেলা তরকারির সাথে আমরস কিন্তু চাই, আমরস না হলে এদের ভালো লাগে না। সেই জন্য এখনও অবধি যেটুকু আম পাচ্ছি শুধু আমরসই করে যাচ্ছি আমি। আমি মাঝে মাঝে দশেরা আমটা একটু একটু খাচ্ছি, কিন্তু এটা ল্যাংড়া আম। এই ল্যাংড়া আম বা গোলাপ খাস ছাড়া আমরসটা হয় না। তা গোলাপ খাস শেষ হয়ে গেছে বাজারে, এখন ল্যাংড়া যতদিন না শেষ হয় আমি কিন্তু আমরস করে যাবো।